তরমুজ উৎপাদন করে বিপাকে পড়েছেন কৃষকেরা। ন্যায্য দাম না পেয়ে এখন লোকসানের মুখে এই অঞ্চলের হাজার হাজার কৃষক, আর এর জন্য বাজার ব্যবস্থাপনাকেই দায়ী করছেন তারা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, ঢাকার বাজারে তরমুজের উচ্চ মূল্য এখনও, খুলনার কৃষকরা দাম না পাওয়ার কারণ কি হিসেবে দেখছেন আপনি? ধন্যবাদ আহসান হাবিব, আপনি ঠিকই বলেছেন। আপনি জানেন যে খুলনার ডাকব এবং বটিয়াঘাটা উপজেলায় বিগত বেশ কিছু বছর ধরে তরমুজ চাষ হচ্ছে। তো এই তরমুজ চাষের ব্যাপক সফলতা এসেছে। আপনি জানেন যে এই লবণাক্ত এলাকা, এই লবণাক্ত এলাকার মানুষ এই যে কৃষিতে ফিরে আসা, এটি একটি আমাদের বড় সাফল্য বলতে পারেন। কিন্তু এই বছর কৃষকরা খুবই লোকসানের মুখে পড়েছে, এবং কেন লোকসানের মুখে পড়েছে আমরা সরাসরি বটিয়াঘাটার গঙ্গারামপুর একটি কৃষি খামারে আছি। এখানে আমরা একজন কৃষকের সাথে কথা বলবো, উনি অনন্ত রায়। আপনি তো এবার কত বিঘা জমি চাষ করেছেন এবং কি অবস্থা, লোকসান কেন হচ্ছে? আমি 3.5 বিঘা জমি চাষ করেছি। আমার তো গত বছর 32 দিন আমি খাদ বিক্রি করেছি, আর এই বছর 85 দিন হয়ে গেছে বিষের কারণে। এখন সব ফল ফাঁকেছে, যার কারণে আমি এই ক্ষতিটা আমার হচ্ছে। কত টাকা ক্ষতি হতে পারে 3 বিঘায়? 3 বিঘায় ধরেন 1,20,000 টাকা আমার লোকসান আছে। তা কৃষি অধিদপ্তর থেকে এই যে নিম্নমানের বীজের কথা বললেন, কৃষি অধিদপ্তর থেকে কোনো পরামর্শ কি আপনারা পান? আমরা তেমন কোনো এখনো পাইনি। কত বছর আপনি এই তরমুজ চাষ করছেন? আমি ধরেন 12 বছর ধরে। 12 বছর ধরে। আর এবার দাম কেমন এখন তরমুজের? এখন তো খুবই কম, যার কারণে এখন এই লোন তুলেও যদি আমি কোনো কাজ করি তখন কিভাবে দেবো সেটা হচ্ছে আমাদের খুব কষ্টকর ব্যাপার। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এই খামারে এই খেতে এসছে ঢাকা থেকে সরাসরি একজন ব্যাপারী ঢাকা থেকে এসছেন, ওনার নাম শহীদ আহমেদ। তো আপনি তো এখান থেকে এই তরমুজ নিয়ে ঢাকায় বিক্রি করবেন, এই যে কৃষক ক্ষতির মুখে পড়েছে এর কারণ কি কি মনে করেন? এর কারণ হচ্ছে যে ওখানকার যে খুচরাদার ক্রেতক আছে, এরা তরমুজ কিনবে একটা 80-70 টাকা দিয়ে, ওরা বিক্রি করবে 300-400। এই জন্য এখানে মাল আমদানি বেশি, কোনো ওখানে রপ্তানি কম, শুধু এই কারণ এই খুচরা দোকানদাররা বেশি দামে বেশি। জি, ধন্যবাদ আপনাকে। আহসান ভাই, আপনি শুনছিলেন একজন কৃষক এবং ঢাকায় যিনি এখান থেকে সরাসরি খেত থেকে কিনে নিয়ে ঢাকায় বিক্রি করেন, তিনি বলছিলেন যে এখানে যারা খুচরা বিক্রি করছে তারাই মূলত কেজি দামে তরমুজের দামটি বাড়িয়ে দিচ্ছে, আর তরমুজের দাম বেশি থাকায় এই কৃষকের উপরে সরাসরি সেটি প্রভাব পড়ছে। অর্থাৎ কি খেতে হলো তরমুজের দাম কম, আর ভোক্তার কাছে কিন্তু তরমুজের দাম বেশি, এই কারণে ভোক্তারা খাচ্ছে কম, তরমুজের একটা মজুদ তৈরি হয়ে যাচ্ছে, যে কারণে কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর একটি হলো যে বীজের কারণে, নিম্নমানের বীজেও এবার কৃষকরা অনেক ক্ষতির মুখে পড়েছে। এই ছিল আহসান হাবিব, আমার কাছে সর্বশেষ।